What's name? Willow. Willow? How old is she? 5. অনেক মজা লাগছে, আজ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, অনেকদিন পর হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমেরিকাতে 6 মাস শীত এবং 6 মাস গরম থাকে। দীর্ঘদিন প্রচণ্ড শীতের পর আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমেরিকার নিউ ইয়র্কের আলবানিতে আমি এই মুহূর্তে আছি, আলবানির ওয়াশিংটন পার্কে, যেখান থেকে আমি আপনাদেরকে একটি টিউলিপ ফেস্টিভ্যালের ভিডিও দেখিয়েছিলাম। সেই টিউলিপ ফেস্টিভ্যাল এলাকায় এখন টিউলিপের চাষ চলছে। আপনারা দেখুন, এখানে এই যে টিউলিপের বেডগুলো তৈরি করা হয়েছে, আমার পিছনে চারা রোপণ করা হয়েছে। অনেক মানুষ আজ এই সুন্দর আবহাওয়া বিধায় পার্কে বেড়াতে এসেছে। এখন দুপুর টাইম, তো আমি এখানে দেখছি অনেক ধরনের অ্যাক্টিভিটি চলছে। কেউ কেউ তাদের কুকুর নিয়ে এসেছে ঘুরতে, কেউ কেউ বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে। আবার এখানে দেখছি সামনে দুজন ভদ্রলোক মিউজিক পরিবেশন করছে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ইনস্ট্রুমেন্ট বাজিয়ে এনজয় করছে। চলুন ওনাদের এই মিউজিক বাজানো, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট প্লে করা একটু দেখাই। পার্কে এরকম দেখা যায়, অনেক মিউজিক হয়ে থাকে। এখানে দেখুন এই যে একটি কৃত্রিম ওয়াটার ফাউন্টেন মনুমেন্ট মতো, এটাও আপনাদের আমি এর আগে দেখিয়েছি। এবং প্রত্যেক সাইডেই টিউলিপের চারা রোপণ করা হয়েছে। এই যে দেখুন আপনারা, টিউলিপের চারা রোপণ করা হয়েছে এবং এগুলোই মাসখানেকের মধ্যে বড় হয়ে যাবে এবং সুন্দর সুন্দর ফুল হবে, এবং তখন টিউলিপ ফেস্টিভ্যাল হবে। এবং এই আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মানুষ এখানে আসে এই টিউলিপ ফেস্টিভ্যাল উদযাপনের জন্য। আমি সেই টিউলিপ ফেস্টিভ্যালের ভিডিও আপনাদেরকে এবছরেরটাও দেখাবো। আজ আমি আসলে কিছুটা এনজয় করার জন্য আসছি, চলুন আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মানুষ কীভাবে বসে আছে এই সুন্দর আবহাওয়ায় এই বিশাল পার্কে। এটা 81 একর জমির উপরে এই পার্কটি অবস্থিত। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সঙ্গে থাকুন প্লিজ। দেখুন এই যে জায়গায় জায়গায় মানুষ এভাবে বসে আসে চাদর বিছিয়ে। বিশাল বড় পার্ক, এবং এই পার্কের পাশে একটি লেকও রয়েছে। দেখুন এখানে বসে আসে সবাই। এই যে গাছের নিচ দিয়ে বসে আসে, অনেকেই হাঁটাহাঁটি করছে। ভিউয়ার্স, এই পার্কটির পাশে রয়েছে সুন্দর একটি লেক, যে লেকের পাশে এখন মানুষ বসে বসে আছে, রৌদ্র পোহাচ্ছে এরা। সেগুলো আপনাদেরকে একটু দেখাই, চলুন আমার সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লেক বাম পাশে, এবং এই লেকের ধারে দেখুন মানুষ বসে বসে আছে। সুন্দর পানি, এবং এই ধার দিয়ে সবাই বসে আছে।
কেউ কেউ পড়াশোনা করছে। এখানে সুন্দর একটি ডগ, এটা হচ্ছে লেকের পানিতে দেখুন কি সুন্দর সুন্দর হাঁস পাখি, এগুলোকে গিস বলা হয়ে থাকে। দেখুন বিশাল বড় একটি লেক, এই যে হাঁস পাখিগুলো সুন্দরভাবে এরা সাঁতার কাটছে। দূরে আরো রয়েছে, সুন্দর ছায়া, সুশীতল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আজকে অনেক এনজয় করছে মানুষ। এখানে এই যে সামনে একটি কাঠের গ্যালারি মতো দেখছেন, এখানে বিভিন্ন অকেশনে বিভিন্ন সময়ে কনসার্ট হয়। এই যে ঘরটা দেখছেন, এর সামনে স্টেজ তৈরি করা হয় এবং এপাশে এই গ্যালারিতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। মূলত এখন স্প্রিং টাইম, তো এই যে পার্ক, এই পার্কটিতে শত শত ফুল ফোটে, ম্যাগনোলিয়া ফুল, চেরি ফুল সহ বিভিন্ন ধরনের ফুল ফোটে, এবং টিউলিপ ফুল তো আছেই, ওটা আলাদা একটি এরিয়া নিয়ে টিউলিপ ফেস্টিভ্যালের জন্য রোপণ করা হয়, যেগুলো নিয়ে গত বছর আমি একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, এবছরও দেবো ইনশাল্লাহ। তবে এখন সবেমাত্র শীত শেষ হলো এবং গাছগুলো এখনও মরা গাছের মতো দেখা যাচ্ছে, কিছু কিছু গাছে ফুল ফুটেছে, পাতা নেই, অধিকাংশ গাছই এখনও মৃতপ্রায়। তা আপনাদেরকে একটু দেখাই, কিছুদিনের মধ্যেই এই সমস্ত গাছে নানা রকম ফুল ফুটবে এবং অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হবে, সেটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দিব। এই যে দেখুন মানুষ দৌড়াদৌড়ি করছে, বাচ্চারা এখানে একটি শিশু পার্ক মতো আছে, সেখানে খেলাধুলো করছে। এই যে এই গাছটিতে দেখুন পাতা নেই কিন্তু ফুল। আমেরিকাতে শীতের পরে বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলোতে আগে ফুল আসে তারপরে পাতা গজায়। এই যে দেখুন এই গাছটি বিশাল বড় একটি ম্যাগনোলিয়া ফুলের গাছ, এবং ফুলের কলিগুলো এইমাত্র ফুটতে শুরু করেছে, আপনারা লক্ষ্য করুন মাথার দিকে কোনো রকম ফুটতে শুরু করেছে। এই যে দেখুন রোদের মধ্যে মানুষ বেডশিট পেতে শুয়ে আছে, দূরে দেখুন। এই যে লোকজন হাঁটাহাঁটি করছে, ভিউয়ার্স আমেরিকাতে মানুষ অনেক কুকুর পালন করে, অনেকেই শখ করে কুকুর পালন করে এবং সেই কুকুরগুলোকে নিয়ে এরা হাঁটতে বেড়ায়। আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, অনেকেই হাঁটতে বেরিয়েছে কুকুর নিয়ে। এই গাছগুলোতে দেখুন ফুল ফুটতে শুরু করেছে এবং এই গাছের নিচ দিয়ে মানুষ বেডশিট পেতে শুয়ে আছে, এবং দেখুন কি চমৎকার, বা এই ফুলগুলোই কিছুদিন পরে লাল কালার হবে। এটা আসলে অনেক বড় পার্ক, বিভিন্ন ধরনের কনসার্টও হয়ে থাকে এখানে এবং সবসময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। আমি পার্কটির মধ্য দিয়ে হাঁটছি অনেক সময় ধরে, আপনারা লক্ষ্য করছেন, কিন্তু এর শেষ নেই। অনেক মজা লাগছে, আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, অনেকদিন পর। আপনারা জানেন আমেরিকাতে আমি যে এলাকাতে থাকি, আমেরিকার নিউ ইয়র্কের আলবানি, এখানে শীতের সময় প্রচণ্ড তুষারপাত হয়। গত মাসেও দুবার তুষারপাত হয়েছে এবং একবার তুষার ঝড় হয়েছে, তো যে কারণে আজকের আবহাওয়াটা অসম্ভব রকমের ভালো লাগছে। দেখুন কত মানুষ হাঁটাহাঁটি করছে। আমি আপনাদের বলেছিলাম যে এখানে মানুষ কুকুর পালন করে
এবং প্রত্যেকেরই প্রায় কুকুর রয়েছে, যারা এই কুকুরগুলোকে নিয়ে এরকম পার্কে হাঁটতে বের হয়, স্পেশালি এই রৌদ্রোজ্জ্বল দিনে তো কথাই নেই। ইভেন এরা গাড়িতে করে নিজেদের কুকুরকে গাড়িতে করে নিয়ে বেড়ায়, যেখানেই যায় কুকুরকে সাথে করে নিয়ে যায়। ক্যান আই ডু ভিডিও লিটল বিট? Yeah, sure. Oh, is boy or girl? A girl. Girl, what's name? Willow. Willow? How old is she? 5. So cute, you know, white and black and white. Yeah. Wow, thank you. ভিউয়ার্স, আপনারা দেখলেন এরা কুকুরকে অনেক ভালোবাসে এবং কুকুরের পিছনে অনেক টাকা খরচ করে, অনেক অনেক পয়সা খরচ হয় এদের এই কুকুরের পিছনে। এই যে সামনে দেখুন, আরও একজন ভদ্রলোক একটি কুকুর নিয়ে ঘুরছে। এই যে পার্কের ভিতরে যে রাস্তা রয়েছে, এই রাস্তার দুধার দিয়ে অনেক বেঞ্চ এভাবে রাখা আছে এবং সেখানে মানুষ বসে বসে তাদের সময় কাটায়। এখানে আরও একজন ভদ্রমহিলা একটি কুকুর নিয়ে আসে, দেখুন। What's his name? This is Carlos. How old is he? He's my boyfriend. Oh my God, your boyfriend? He's 11 years old. 11? He don't but, look it, huh? Yeah, but look like the smaller. A puppy. Yeah. Yeah, puppy. He looks younger than me. can you take it, bring it out a little bit? Huh? Hi, Carlos. Fun. Okay. There you are. Yeah, your boyfriend is very cute. Just go like this. He'll come to you. I just can't. I got scared. Where's Barks? He doesn't like me to talk with you. You know what? I don't understand. He barks sometimes at people, sometimes he don't. I guess, you know, it's like a human. What kind of mood is it? Yeah, I thought he's jealous. I'm talking with you. No, because you know why? You got under. Sometimes he's talking. That's how they talk. He could be talking to you. You don't know. Right? No, I'm kidding. I just say he is your boyfriend. That's why he's jealous. I am talking with he's you. He's talking to you for attention. Okay. All right, bye. Thank you. Have a good day. Thank you so much. Bye. এখানে দেখুন আরো কত মানুষ বসে আছে, এরা সবাই আজ এই সুন্দর আবহাওয়াটা এনজয় করছে। দেখুন কত মানুষ এবং প্রায় প্রত্যেকের কাছেই কুকুর রয়েছে। এখানে আরো একজন ভদ্রলোক দেখুন একটি কালো কুকুর নিয়ে বসে আছে। এখানে দেখুন একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক আরো একটি কুকুরের বাচ্চা নিয়ে বের হয়েছে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ডে আউট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ, এবং এমনি ধরনের আরো আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।